নন্দীগ্রাম ভূমি আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ভোরে নন্দীগ্রাম সোনাচূড়া শহীদ মিনারে মাল্যদান করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। শহীদ বেদিতে মাল্যদান ও মোমবাতি প্রজ্বলনের পাশাপাশি উপস্থিত মানুষজনের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় এদিন। এদিন উপস্থিত ছিলেন পাঁশকুড়ার বিধায়ক ফিরোজা বিবি, শেখ সুফিয়ান ও আবু তাহের সহ অন্যান্যরা।